লক্ষ্য লোকসভা নির্বাচন। ফের ডুয়ার্স জুড়ে শিবির করে সাংগঠনিক ক্লাস শুরু করতে চলেছে শাসক দল প্রভাবিত তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন। ডুয়ার্সের চা বলয়ে একাধিক ব্লককে একসঙ্গে নিয়ে এই দিনের ওই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। মঙ্গলবার বীরপাড়ায় সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব একটি বৈঠক করে বিভিন্ন জায়গায় শিবিরের নির্ঘণ্ট তৈরি করেন। বিভিন্ন বাগানের ইউনিট কমিটিগুলির নেতাকর্মীরা ওই শিবিরগুলিতে যোগ দেবেন। শুরু হবে 19 ডিসেম্বর থেকে। সেদিন নাগরাকাটা, মেটলি ও বানারহাট এই তিন ব্লকের চা বাগানের শ্রমিকেরা শিবিরে যোগ দেবেন। জায়গা হিসেবে বেছে নেওয়া হয়েছে নাগরাকাটার আদিবাসী সংস্কৃতি চর্চা কেন্দ্রকে। উপস্থিত থাকবেন তৃণমূল কেন্দ্রীয় শ্রমিক সংগঠন INTTUC-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। 20 ডিসেম্বর শিবির হবে মাদারিহাটে। সেখানে কালচিনি, ফালাকাটা ও মাদারিহাট এই তিন ব্লকের চা বাগানের নেতাকর্মীরা যোগ দেবেন। 21 ডিসেম্বর কুমারগ্রাম, আলিপুরদুয়ার 1 ও আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের বাগানগুলিকে নিয়ে শিবির হবে কুমারগ্রামে। 22 ডিসেম্বর মালবাজার, ক্রান্তি ও জলপাইগুড়ি সদর ব্লকের বাগানগুলিকে নিয়ে শিবির হবে মালবাজারে। নাগরাকাটা থেকে শুভজিৎ দত্তের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।